বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 খ্রিস্টাব্দে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে ধরে রেখে রেশম শিল্পকে এগিয়ে নিতে হবে। রেশম বাংলাদেশের ঐতিহ্য। গুটি পোকা থেকে সুতা ধরা হয় এটাই হলো রাজশাহী শিল। হ্যাঁ, এটাকে ধরে রাখার জন্য আমাদের যাদের করণীয় আমরা করবো, তবে এটাকে লাভজনক নিয়ে যেতে হবে এবং কোয়ালিটি ভালো করতে হবে। মন্ত্রী আজ বিকেলে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরে মন্ত্রী রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, পি3 কেন্দ্র ও রাজশাহী রেশম কারখানা ঘুরে দেখেন। এ সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম, বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বোর্ড পরিচালকগণ ও বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।